হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তাহেরি ডিজি সং রিয়াকশন। ডিজে গানটা মনে করেন যে 2021 হ্যাপি নিউ ইয়ার। এরা যে বছরের প্রথম দিকটা উদযাপন করছে বহুত জায়গায় এই ডিজে গানটা লাগাইল, আর বিয়ের অনুষ্ঠানে দিকটা না লাগাইল বলে হারা জমিন। যে ভিডিও দেখে আপনারা হতে পারেন ক্লান্ত, শ্রান্ত, পথভ্রান্ত, তাই যেখানেই বসে আছেন শক্ত করে বসুন, ভিডিওটি করি শুরু। যে ড্যান্সটি হচ্ছে সেটা দেখবো, দেখি কি ড্যান্স করতেছে স্কুলের ছেলে মেয়েরা মিলে। কি কি মানে কি স্কুলের মধ্যে, মানে এটা কি বুঝলাম না কিচ্ছু বুঝলাম না। এইগুলো সবগুলোই বাটপার। হ্যাঁ, বাটপার মানে বাটপারের বাপ, ঠিক আছে? তোরা একটা গান বাজাইতেছস নাগিন নাগিন ড্যান্সের মধ্যে, এটার ভিতরে আবার ঢুকাই দিছস এটা, এটার ভিতরে তোরা আবার সাপের ড্যান্স মারতেছস, বুঝতেছি না আমি কোনো কিছু। একটা এটা বাদ, এটা আমরা এখন অন্য একটা গান দেখি। তো যাই হোক, এতক্ষণ আমরা দেখলাম খোলামেলা ড্যান্স, এখন আমরা দেখবো বোরখাপুরের ঢাকাঢাকি ড্যান্স। তো বোরখাপুরেও যে এই গানে ড্যান্স করা যায় এটাই তার প্রমাণ। তো চলুন আমরা দেখি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আসতে ডাকি দে ভাই। হোয়াট আই স্টেপ, ওয়াও, হোয়াট আই স্টেপ, বাহ, সেই অস্থির অস্থির অবস্থা, করে দিস না আসতে। তো এতদিন শুনাইছিলাম বোরখার মধ্যে শয়তান থাকে, এই এখন দীক্ষা প্রমাণ পাইলাম যে হ্যাঁ সত্যি বোরখার মধ্যেও যে শয়তান থাকে এটাই তার প্রমাণ। হ্যাঁ, এই শয়তানগুলো আর একটা না, এদের চেলামেলা যতগুলো আসিল সব এটার লগে লয়েছে, লয়ে এর ভিতরে ঢুকছে, এখন ভিতরে লাড়াচাড়া দিতেছে আর হ্যারা ড্যান্স করতেছে। তো যাই হোক, এই ছিল আসলে শয়তানের ড্যান্স। তো আমরা শয়তানের ড্যান্স দেখা আর কি কমো, আপনারা কমেন্টসে বলে দিন যা বলার। আহারে তাহেরি সাহেব, কিছু করার নাই। হ্যাঁ, আপনি যেটাই বের করেন না কেন সেটাই ভাইরাল হয়ে যায়, এটা তো আসলে মানে আপনার নিয়তি, কিছু করার নাই। আমি ওয়াজের ভিতরে শুনতেছেন আমার কথা? জি জি শুনতেছি, বলেন। আমি ওয়াজের ভিতরে জিকির করছি। আচ্ছা, কি করছি? জিকির করছেন। জিকিরের ভিতরে মুর্শিদি শান গাইছি। আচ্ছা,
এই হাসি মারছে কি গাইছে মুর্শিদি শান সে আমার সামনে এপিসোডটা দেয়া যায় আচ্ছা দেন এপিসোডটা কই দেন ইনশাআল্লাহ আমি ওয়াজের মজলিসে জিকির করলাম এরপরে মুর্শিদি শান গাইলাম নবীজির শান গাইলাম আচ্ছা একদল মানুষ এই জিকিরটার কাইটটা দিয়া এটার ভিতরে বাজনা ঢুকাইছে ঢুকাইয়া ওই জিকিরটারে ডিজে গান বানাইছে কি গান বানাইছে ডিজে গান ডিজে গানটা মনে করেন যে 2021 হ্যাপি নিউ ইয়ার ওয়াও এরা যে বছরের প্রথম দিনটা উদযাপন করছে বহুত জায়গায় এই ডিজে গানটা লাগাইল আর বিয়ের অনুষ্ঠানে এটা না লাগাইলে বলে হারা জমি না 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 এটা সত্য সত্য কথা বলছেন মানে বিয়ের অনুষ্ঠানে আর যাই হোক এই গানটা লাগবেই ছেলে মেয়েদের তাদের এই গান না এই গান না ছাড়লে মানে মানে বিয়েই হচ্ছে না আর কি মেন কথা হইতেছে এটা রাতে দুইটা হোক তিনটা হোক চারটা হোক এই গান তাদের বাজাতেই হবে এবং আমি আমার নিজের পার্সোনাল যে মানে এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি রাত্রে মেবি সাড়ে চারটা পর্যন্ত কন্টিনিউসলি এই গানটা বাজানো হয়েছে মানে একবার শুনুন যায় গানটা ঠিক আছে ভালো কথা দুইবার তিনবার চারবার ভালো লাগে বাট একদম লাগাতার যদি আপনার এই গানগুলো বাজান আশেপাশের মানুষগুলোও তো আছে তাই না সুতরাং অন্যদের দিকে খেয়াল রাখতে হবে না একটা গান কয়বার ভাল লাগে আপনি একবার বাজান দুইবার বাজান তিনবার বাজান সমস্যা নাই আপনারা ড্যান্স করেন লাফালাফি করেন কোনো সমস্যা নাই বাট লাগাতার একই গান বাজাইতেছেন মানুষের তো কান তো এটা হ্যাঁ মনের একটা ব্যাপার আছে কানের একটা ব্যাপার আছে মেন্টালি একটা ব্যাপার আছে যে আমরা কতটুকু নিতে পারি সেটারও একটা ব্যাপার আছে তাই তোমরা যারা এই গানগুলো বেশি পছন্দ করো তারা কানে নিজ দায়িত্বে হেডফোন লাগাইয়া তারপরে তোমরা ড্যান্স করো ফালাফালি করো কোনো সমস্যা নাই কিন্তু এই গান লাগাতার বাজায়ও না মাপ চাই সো গাইজ আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পর্যন্ত ফিরব নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ।